নমস্কার, স্বাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ছোটদের জন্য সহজ 10 বাক্যে বিবেকানন্দ জয়ন্তী বক্তব্য শেয়ার করা হলো। উপস্থিত সবাইকে জানাই বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12 জানুয়ারি ভারতের ইতিহাসে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যুগ পুরুষ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী আমরা সকলে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। ১৮৬৩ খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। ১৯৮৫ সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে 12 জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয়। জাতিভেদ প্রথাকে তীব্র ঘৃণা করতেন তিনি, তাই মূর্খ, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর সবাইকে তিনি এক রক্তের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। ১৮৯৩ সালের 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেওয়া তার বক্তৃতা সারা বিশ্বে সাড়া তুলেছিল, যেখানে তিনি আমেরিকার বোন ও ভাইরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানায়। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর স্বামী বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। ১৯০২ সালের 4ই জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের চিন্তা চেতনায়, ভাব ভাবনায়, স্মরণে মননে উজ্জ্বল হয়ে থাকবেন চিরকাল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।